ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা চিকেন রেসিপি নিয়ে এসেছি, একদম অন্যরকম, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। এটা হচ্ছে শাহি চিকেন কোরমা রেসিপি। এত সুন্দর একটা রেসিপি কিন্তু খুব স্বল্প উপকরণে খুব কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এর জন্য কী কী লাগছে। আমি এখানে হাফ কিলো চিকেন নিয়েছি, পেঁয়াজ কুচি, লবণ, চিনি, লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, নিয়েছি হলুদ, আদা রসুন বাটা, আবার পেঁয়াজ বাটা, এখানে নিয়েছি টক দই, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর গরম মশলা, গরম মশলার মধ্যে এলাচ এবং দারচিনি। এখানে কিন্তু চিকেন ম্যারিনেট করার কোনো দরকার নেই, কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম তেল। এবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তবে পেঁয়াজটাকে তো একটু হালকা ব্রাউন ব্রাউন হলেই হবে, একদম বেরিস্তা করার কিন্তু কোনো দরকার নেই। তো দেখুন হালকা হবে, পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নিচ্ছি। 5 মিনিট ভাজার পর দেখুন কালার কিন্তু পেঁয়াজের চেঞ্জ হয়ে গেছে, একটু লাল লাল চলে এসছে। এইবার এখানে অ্যাড করে দিচ্ছি চিকেনটা। চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিকেনের কালারটা চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু চিকেনটাকে খুব ভালো করে ভাজতে হবে। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিট মতো ভেজে নিয়ে ফিরে এলাম। চিকেনটা তো দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এই সময় এখানে অ্যাড করে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো এইবার সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা কেটে যায়। দেখুন খুব ভালো করে, আর এই সময় কিন্তু চিকেনটাকে লো ফ্লেমে করতে হবে, যাতে চিকেনটা কিন্তু এই জলে সেদ্ধ হয় একটু। তো দেখুন আরও 5 মিনিট ভেজে ভেজে নেওয়ার পর পেঁয়াজ রসুন বাটা সব কিন্তু অনেকটা কষে গেছে, তেল ছাড়ছে। এইবার এখানে অ্যাড করে দিলাম স্বাদের জন্য পরিমাণ মতো নুন, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এবং হলুদ। তো সব কিছু দিয়ে কিন্তু আবার ভালো করে নাড়তে হবে, একটু চিনিও দিয়ে দিয়েছি। তবে এই চিনিটা দিলে কিন্তু কালারটা সুন্দর আসবে, মিষ্টি ভাব কিন্তু হবে না। আপনারা যদি ভাবেন যে মিষ্টি হবে সেটা কিন্তু নয়, কালারের জন্য অ্যাড করে দিলাম। তো সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু একদম পুরোপুরি কষানোর উপরেই রান্নাটা, লাইটের জন্য একটু হেজি হেজি লাগছে হয়তো। তো দেখুন 5-7 মিনিট ধরে কষানোর পর কালারটা কি সুন্দর এসছে না, আর চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে। মশলা থেকে কিন্তু একটু তেল ভাবও ছেড়ে এসছে। এইবার এখানটায় কিন্তু একটু জল অ্যাড করে দিতে হবে। এখানে আমি 1/4 কাপ মতো জল দিলাম। জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য রাখতে হবে, যাতে করে চিকেনটা একটু ভালো মতো কুক হয়ে যায়। 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়ে ফিরে এলাম। দেখুন চিকেনের কিন্তু গ্রেভি গ্রেভি হয়ে গেছে, মানে জলটা শুকিয়েছে, অনেকটা কিন্তু গ্রেভি গ্রেভি হয়ে এসছে। চিকেনটা কিন্তু 60% মতো আমার কুক কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এবার নাড়াচাড়া করে যে টক দইটা রেখেছিলাম সেই দইটা খুব ভালো করে ফেটিয়ে একটু জল মিশিয়ে রেখেছি। এইবার টক দইটা অ্যাড করে দিলাম। আর দই অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অ্যাড করবেন, তবে দই দিলে কিন্তু একটুখানি ফেটে যায়, এতে কিন্তু কোনো ব্যাপার নেই, যে ফেটে গেছে তাতে কোনো ব্যাপারই নেই। তো দই দেওয়ার পর খুব ভালো করে আবার নেড়ে চেড়ে এটাকে লো ফ্লেমে রান্না করতে হবে, যাতে করে এই গ্রেভিতেই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর পাশে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এইবার এখানে কিন্তু প্যানে তড়কা মানে একটু ফোড়ন লাগাতে হবে। এই তেলটা গরম হওয়াতে এখানে অ্যাড করে দিলাম 2 তেজপাতা আর দারচিনি এবং 2 এলাচ। খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন তেজপাতা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছিলো, ফোড়নের থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর এদিকে চিকেনের কিন্তু যতটুকু গ্রেভি রাখা দরকার অতটুকু কিন্তু গ্রেভি রেখেছি, মানে মোট কথা চিকেনটাও রেডি। এই সময় উপর থেকে কিন্তু এই ফোড়নটাকে অ্যাড করে দিলাম। তো এই ফোড়নটা দেওয়ার জন্য কিন্তু রান্নাটা টোটালি আলাদা একটা স্মেলও আসে, টেস্টও চলে আসে এই ফোড়নটা অ্যাড করার জন্য। তো ফোড়নটা অ্যাড করে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো দেখুন আমার রান্না কিন্তু একদম রেডি, মানে কি দুর্দান্ত লাগছে না, কালার যেমনি এসছে গ্রেভি তেমনি এসছে, এবার শুধুমাত্র সার্ভ করার পালা। তো আমি ওপরে একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে এটাকে সার্ভ করে নিলাম। দেখুন একদম লাগছে না রেস্টুরেন্ট স্টাইলের চিকেন শাহি কোরমা,
তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেককে যে একবার খেলে আর রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করবে না, বারবার বানিয়েই খাবেন। তো সবাইকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ একবার হলেও বানিয়ে খান, দেখবেন ছোটোর থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, প্লিজ আরও বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন।